আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর ভালো থাকারই কথা, এই জিনিসগুলো দেখে কে না ভালো থাকে বলুন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লতিরাজ কচু। যারা আমার চ্যানেলের লতিরাজ কচুগুলো খুঁজে পাচ্ছিল না, তাদের জন্যই কিন্তু আজ থেকে এক মাস আগে আমি এই লতিরাজ কচু, দুধ কচু, পানি কচু, শোলা কচুর জার্নি শুরু করেছিলাম আমার ঘরে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, হাঁসলো থেকে আমি দুটি কচু নিয়ে এসেছিলাম। এই যে দুটি শোলা কচু, একটি হচ্ছে এই পটে, আরেকটি হচ্ছে এই পটে দিয়েছিলাম আজ থেকে এক মাস আগে। বিশেষ একটি খাবার ব্যবহার করে এই এক মাসেই আমি এই লতিরাজ কচুর এই অবস্থা বানিয়েছি। আলহামদুলিল্লাহ, আশা আছে আজ পুরো ডিটেলস এবং যত্ন সহ এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ থাকছে আজকের এই ভিডিও। সবার শুরুতেই বলবো, এই যে দেখুন শোলা কচু, শোলা কচুর দুটি পাশে দুটি চোখ ছিল, যেই চোখ সহ আমি নিয়ে এসেছিলাম এবং বলেছিলাম এই শোলা কচু থেকে প্রত্যেকটি যে লতি বের হয়, প্রতিটি লতিই হচ্ছে এক একটি গাছ। এই যে দেখুন আবারও কিন্তু একটি মুখ বের হচ্ছে। আর এই যে যতগুলো লতি বের হয়েছিল ঠিক ততগুলোই দেখুন এই যে গাছ হয়েছে, এই যে একটি, তারপর এই যে দেখুন মাঝখান থেকে একটি, আমি একটু দেখাচ্ছি, তারপরে এই যে দেখুন একটি, এই যে একটি, এখানে একটি, এইখানে একটি, আর ওই যে দেখুন জানালার ওপাশে আরও একটি। আবার এই যে এ পটে আসুন, আমি দেখাচ্ছি, এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন এই যে নিচ থেকে লতি ছাড়ছে। এখন এই লতিগুলো যখনই বড় হবে, আপনারা যদি কেটে খেয়ে ফেলেন আর না হয়তো এই যে বের হচ্ছে লতিগুলো, এই লতিই হবে এক একটি গাছ। এই যে যেমন কি এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি থেকে এখানে একটি লতি বের হয়েছে, তো সেখান থেকে এই যে আমি লতিটি তুলিনি, গাছ হয়ে গেছে। তো এখন এই যে আবার দেখুন এই যে এখানে যে মুখগুলো একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এখান থেকে কতগুলো চোখ বের হচ্ছে, এতগুলোই কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কচু গাছ হবে। এখন আপনারা যদি এখান থেকে একটু মাটি সরান হালকা করে, আমি একটু আপনাদের পরীক্ষামূলকভাবে কিছু দেখিয়ে দিচ্ছি, একটুখানি ওই যে দেখুন নিচের দিক থেকে শিকড় হয়েছে। এখন সরাসরি এখান থেকে কেটে শিকড়টি সহ আপনারা যদি এই যে কচু, এই কচুটি যদি মাটিতে লাগিয়ে দেন বা অন্য পটে, তাহলে কিন্তু এই একটি আলাদা কচু হয়ে গেল। আর এই যে বাকি কচুর এই যে যে ডগাগুলো হচ্ছে, এক একটি কচু থেকে এখান দিয়ে শিকড় বের হয়ে আসবে, তখন এই শিকড়গুলো সহ আপনারা যে কাজ করতে পারেন, আলাদা আলাদা পটে দিতে পারেন, মাটিতে দিতে পারেন, তো যেভাবে আপনাদের খুশি। আমার যে টার্গেট, সে টার্গেট ছিল হচ্ছে এই লতিরাজ কচু থেকে কিভাবে কচু বানাতে হয় তা আপনাদের সাথে শেয়ার করা, এবং কিভাবে এই এক মাসে আমি লতিরাজ কচু থেকে এত চমৎকার গাছ বানালাম, চলুন আপনাদের সাথে তাই শেয়ার করি। সবার শুরুতে আমি যে কাজটি করেছিলাম, এই যে কচুটি যে দিয়েছিলাম, আমি পানি এতটাই মেপে দিয়েছি, এখন কিন্তু আমার কনজারভেটরিতে 42 ডিগ্রি তাপমাত্রা হয়, তারপরেও আমি পানি একদম মেপে ঝুপে ব্যবহার করি। মাটিটি দেখলেই আপনারা অলমোস্ট বুঝতে পারবেন যে কতটা ড্রাই থাকে, কিন্তু যখন আমি পানি দেই একেবারে ডুবিয়ে দেই, মানে বাবার নাম ডুবিয়ে, যাকে বলে পেট ভরে খাওয়া, আমি তেমন করি কিন্তু পানি দেই। তারপর বেশ কিছুটা দিন আমি স্টপ থাকি পানি দেওয়া থেকে, এদেরকে পানিগুলো অ্যাবজর্ব করতে দিই। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, এই কচু যখনই আপনারা বানাবেন, প্লিজ আপনারা কখনই একেবারে ফ্রেশ কম্পোস্ট ব্যবহার করবেন না, কারণ এই ধরনের কচুগুলো, আমাদের দেশের কচুগুলো বা যে কোনো দেশের কচু, এরা কিন্তু অ্যাসিডিক মাটি কখনোই পছন্দ করে না, আর কম্পোস্টে কিন্তু পুরোপুরি অ্যাসিডিক থাকে। এর জন্য অবশ্যই হাফ প্লাস হাফ আপনাদের অ্যাড করতে হবে, 50+50, দ্যাট মিন্স আপনাদের 50% কম্পোস্ট এবং 50% হচ্ছে টপ সয়েল। যদি টপ সয়েলের সাথে আপনারা পিট ফ্রি যে কম্পোস্ট সেটা যদি ব্যবহার করেন, তার সাথে আপনাদের টপ সয়েল ব্যবহার করার প্রয়োজন হবে না, রিমেম্বার ইট। আপনারা যদি পিট ফ্রি কম্পোস্ট ব্যবহার করেন, টপ সয়েল ব্যবহার করতে হবে না, আর যদি টপ সয়েল ব্যবহার করেন মাস্ট বি হাফ অ্যান্ড হাফ, 50% টপ সয়েল, 50% কম্পোস্ট। তো এইভাবেই অ্যাসিডিট যে জিনিসটি, সেই জিনিসটি কমে গেলে এরা খুব দারুণভাবে অ্যাবজর্ব করবে নিজেদের এবং সেটেল করে নেবে। আর সবথেকে বড় কথা, যেখানেই রাখেন না কেন, যেই পজিশনেই, ঘরের যেই প্রান্তে, সেখানে রেখেই আপনারা
এদের বাচ্চা ফুটাতে দিবেন এই বাচ্চাগুলো। এমন নয় যে পটটি আজকে এখানে কালকে সেখানে, সেটা কখনোই করবেন না। এতে করে এরা কিন্তু অনেক বেশি স্ট্রেসে চলে যায়। এ কথাটি বলার পর অনেকেই কাছ থেকে আমি অনেক কমেন্ট পাই যে আপু গাছ কীভাবে স্ট্রেসে যায়। অবভিয়াসলি গাছ অবশ্যই স্ট্রেসে যায়, যখনই একটি মায়ের সন্তান প্রথম স্কুলে যায় তখন সেই সন্তানকে সেটেল করার জন্য মা বা বাবা যে কোনো একজনকে কিন্তু স্কুলে টিচাররা থাকতে দেয়। তারপর এক সপ্তাহ দু সপ্তাহ পর বাড়ি থেকে তারা একটি নিজস্ব যে টয়, সেই টয় নিয়ে যায়। এতে করে মনে করে যে না, মা বাবা বা বাড়ির কোনো কিছু তাদের সাথে আছে, যে কারণে তারা সেটেল হয়। ঠিক তেমনি আমরা যখনই এই মূল কচু দিয়েছি আর যখনই বাচ্চা ফুটানোর সময় এই পটটি অন্য জায়গায় রাখলে এই মাটি কিন্তু স্ট্রেসে পড়ে যাবে, তখন এদের গ্রোথ একেবারেই কমে যাবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা শিখেছি তাই আপনাদের শেখাতে চাচ্ছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এরপর হচ্ছে খাদ্য। বিশেষ একটি খাদ্য ব্যবহার করে আমি আমার এই লতিরাজ কচুগুলোকে এত দারুণ বানিয়েছি। তো চলুন এখন আমি একটু খাদ্য দেই আর আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি খাদ্য দেই। এই যে দেখতে পাচ্ছেন খাদ্য, এখানে আমি খাদ্য ব্যবহার করি অ্যাপসম সল্ট। আমি অ্যাপসম সল্ট ব্যবহার করেছি এই গাছে, এছাড়া অন্য কোনো খাদ্য এই পর্যন্ত আমি ব্যবহার করিনি। কারণ অ্যাপসম সল্টের কারণে গাছটি হেলদি হবে এবং স্ট্রেস মুক্ত থাকবে। আর অ্যাপসম সল্ট এই সময় খুবই ইম্পর্ট্যান্ট, কারণ গাছটিতে অ্যাপসম সল্টের প্রয়োজন আছে। এদের শিকড়গুলো এখন স্ট্রং হওয়া দরকার, কারণ ইন্ডিভিজুয়ালি শিকড় তুলেই কিন্তু আমরা মাটিতে দিব। আর হ্যাঁ, আমার যে দুঃখের বিষয়, এবছর আমি এই যে কচুগুলো কিছুই আমি মাটিতে দিচ্ছি না। সবাই শুধু বলে যে আপু কিভাবে আপনার এই কচু গাছগুলো এত তরসর, এত মোটাসোটা হয়ে যায় ছোট ছোট পটে, আপনি কি খাবার ব্যবহার করেন? আমি আসলে কচু গাছে শুরুতেই অ্যাপসম সল্ট দেই, তারপর মেন মাটিতে দেওয়ার পর তেমন কোনো খাদ্য আর দেওয়ার প্রয়োজন হয় না। কারণ মেন মাটিতে যখনই দিই পাশাপাশি অনেক ধরনের গাছ থাকে, তো সেখানে অনেক ধরনের জৈব সার ব্যবহার করি, তা এই কচু তো ভাই অ্যাবজর্ব করেই নেয়। এদের বললেই কি না বললেই কি, এরা হচ্ছে বেহাইয়া, এরা খাবারও নিয়ে নেয়, জায়গাও নিয়ে নেয়। আর এবার হচ্ছে আমার দুঃখ, আমার গার্ডেনে তেমন কোনো টব নেই, তেমন কোনো মেন মাটিতে জায়গা নেই যে এই সোনার বৈরমগুলোকে আমি দেব। আমার সোনার বৈরম, আমার মনের বৈরম, আমার কলিজার টুকরো, এই কচু হচ্ছে আমার কলিজার টুকরো। লতিরাজ কচু খেতে এত বেশি মিষ্টি, এত ভালো লাগে যে আমার কাছে খাওয়ার চাইতে আসলে বানাতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এবছর আমার ইচ্ছে আছে যে এই পটের কচুটি আমি এ পটেই রাখবো। আর এই যে পটের কচুটি, আই এম নট শিওর অ্যাট দ্য মোমেন্ট, বাট আমার টার্গেট, আমার গার্ডেনে বড় একটি পট আছে যেখানে কচুর মুখি থেকে কচু হয়, নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটি পাশ থেকে আমি কিছুটা কচুর মুখি তুলে সেই পটে আমি এই পুরো মাটির অংশটি ধরেই দিয়ে দিব, একেবারে এইটি সহ একদম জাত ভাই ছেলে মেয়ে নানি গোত্র যা আছে, আই মিন দাদা দাদি বাবা মা চাচা চাচি ছেলে মেয়ে নাতি পুতি সব সহ পুরো মাটিটিকে তুলে আমি সেই বড় টবে ট্রান্সফার করব। অ্যাট দ্য মোমেন্ট এটাই হচ্ছে আমার প্ল্যান। মেন টাইম আমি এই যে পট, এই পটটি কিছুই করব না, এটাকে আমি এখানেই বানাবো, এখান থেকেই কেটে কেটে খাবো, এবং মূল যে জিনিসটি এখানেই রেখে দেব। উইন্টারে মরে গেলে এই পটটি আমার ঘরেই থাকবে, নেক্সট সামারে হয়তোবা এখান থেকে আবার উঠবে, তো নেক্সট সামারে অন্য কোনো গাছ লাগানোর আগে আমি হয়তোবা কোনো জায়গা ডিসাইড করব যেখানে আমি আমার এই কচু লতিরাজ কচুটি স্থানান্তর করব। সো এখন আমার বর্তমান প্ল্যান হচ্ছে যে এই যে কচু, এই কচুর পটটি আমি এখানেই রাখবো। আর এই পটে কিন্তু এই কচুর জন্য অনেক ছোট, আমার টার্গেট ছিল কিন্তু এই কচুর মুখিটিকে বাঁচিয়ে রাখা, চোখ থেকে গাছ বের হলে বাহিরে দেয়া। এখন যেহেতু জায়গা নেই, ছোট হলেও জায়গার অভাবে যদি কচুগুলো চিকনো হয় কিচ্ছু করার নেই, গাছ বেঁচে আছে, এটাই মোর দেন ইনাফ ফর মি। কিন্তু এই পটটি আমি জাস্ট ট্রাই করব, আমি আগামীকালকে দেখব যে আমার ওই পটে কি অবস্থা। তো আশা রাখছি যে এই ছোট ছোট টিপসগুলো আপনাদের ভালো লাগবে। এই যে এখন ছোট, ঘাবড়াবার কিছুই নেই, এই যে দেখেন যখনই বড় হবে এই যে পেটটি চিড়ে অনেক বড় বড় পাতাও কিন্তু এই যে দেবে, দেখেন
এই যে দেখেন বড় বড় পাতা দিবে, বড় বড় ডগা দিবে, সব কিছু করবে। এখনো যেহেতু পট ছোট, মাত্র এগুলো হচ্ছে, হাত পা বের হচ্ছে, এই যে দেখুন মাঝখান থেকে পেট চিড়ে চিড়ে কিন্তু পাতা বের হচ্ছে। সো ঘরে আমার 42 ডিগ্রিতে কিন্তু এই কচু গাছগুলো আছে, আর বাহিরে দেওয়ার মতন তো কোনো অবস্থা নেই। বাহিরে আমার গার্ডেন পুরো ফুলফিল, ওই যে দেখুন লাউ গাছে লাউ ঝুলছে। সো পুরো 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 ফুলফিল আমার গার্ডেন। তো দেখা যাক এই লতিরাজ কচু নিয়ে কী করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করবেন। তাছাড়া যারা আমার চ্যানেলে ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি যে একটি আইডিয়া বের করেছি, আমার যে আরও একটি চ্যানেল আছে যেটা হচ্ছে ভি ব্লগ ইউকে, সেখানে গেলে আপনারা একেবারেই অনেক খোঁজাখুঁজি ছাড়াই নতুন নতুন ভিডিও টিপস ট্রিক সহ সব পেয়ে যাবেন, যা আপনাদের নতুন গার্ডেনারদের জন্য অনেক বেশি উপকারে লাগবে। আমি ভিডিওটি শেষ করার আগেই একটু কাছ থেকে দেখাচ্ছি যে দেখুন পটটি ছোট হলেও কচুগুলো কিন্তু দারুণ মোটা হয়েছে। আশা রাখছি বুঝতেই পারছেন এই সবগুলো কচু যদি তোলেন আপনার এক ফ্যামিলির জন্য কিন্তু খাদ্যবাই হয়েই যায়। দেখছেন ভিডিও করতে করতেও শুধু খাই 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 করি ভাই, কচু দেখলে মাথা আমার কখনোই ঠিক থাকে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ভিডিওটি বন্ধ করবেন। আল্লাহ হাফেজ।